এটা আমাদের লা নেচার হোমস্টে, এইটা একটা জায়গা। না এই হচ্ছে আমাদের লা নেচার হোমস্টে, এখানে আমরা রয়েছি গত দুদিন ধরে, আজকে এবং কালকে থাকবো। তো এখানকার ভাড়া মোটামুটি 1000 পার হেড, তার মধ্যে সকালবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। লাঞ্চে আমরা খেয়েছি ভাত, ডাল, আলুর তরকারি, ডিমের কারি, পাঁপড়। আর আমাদের আজকের যে সন্ধেবেলার খাওয়া দাওয়া, সেখানে আছে আপনার চিকেন পকোড়া, তার সাথে রয়েছে ড্রাই চিলি চিকেন। তো এখানের টেম্পারেচার খুবই মানে মনোরম টেম্পারেচার, এখানে আপনার সোয়েটার বা জ্যাকেট খুব একটা লাগছে না এখন, তো এই অবস্থা। ঠিক আছে, সকালবেলাতেও একটু বৃষ্টি হয়েছে হালকা, এবং সেই জন্য মেঘলা ওয়েদার এই টাইমটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা। তো দেখা যাক সন্ধেবেলার ওয়েদার কীরকম থাকে। বিকেলবেলাটা এখানে একটু ঠান্ডাটা বাড়ে, সকালবেলা দুপুরবেলা যেরকম রোদ ছিল ঠান্ডা খুবই কম ছিল। তো এখানে রাস্তাটা নতুন হয়েছে, সেই জন্য গাড়ি এখানে খুব ভালো স্মুথলি চলে আসবে। ওভারঅল শিলারিগাঁও বেশ নিরিবিলি জায়গা, এবং ছুটি কাটানোর জন্য দুদিনের খুবই একটা উপভোগ করার মতো জায়গা। আপনারা যদি শান্ত পরিবেশ চান, নির্ঝঞ্ঝাট একটা জায়গা চান যেখানে প্রচুর ভিড় নেই, প্রচুর মার্কেট নেই, প্রচুর যানজট নেই, তাহলে এরকম একটা ছোট্ট সুন্দর গ্রামে এসে সময় কাটাতে পারবেন। এবং এই হোমস্টের নাম্বার আমরা দিয়ে দেবো ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর, তো আপনারা সেই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন এবং আপনারা বুকিং করে আসতে পারবেন। তো কালকের আমাদের প্রোগ্রাম এখনও ঠিক হয়নি, দেখা যাক সেই প্রোগ্রামটা কী হয়। এই যে সিঁড়িটা উঠে গেছে, এটা উপরে পাইনের জঙ্গলে যাচ্ছে। এইখানটা আমরা বসবো, চল একটু ছবি তুলি। শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন লা নেচার হোমস্টেতে, এবং চান টান করে একদম ফ্রেশ। হাই, কেমন লাগছে আজকে সকালটা, কেমন লাগছে সকালটা? ভালো ছিল, যদিও তুই সকাল দেখিস। সকালে আমি উঠতে পারিনি, অ্যাজ ইউজুয়াল একটু দেরি করে উঠেছি, তো রাত্রে গল্প করতে করতে সবাই দেরি করে ঘুমিয়েছে। তো যাই হোক, আজকে একটু আমরা উপর দিকটায় যাব। এই যে হোমস্টেটা লা নেচার হোমস্টে, এটা মোটামুটি পুরোটাই কাঠ দিয়ে বানানো। আর আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করেছি পুরি সবজি। তো আমি নিচে এখানে যে ডিনার এবং খাওয়া দাওয়ার যে জায়গাটা, সেটা হচ্ছে এইখানে। তো আমি আজকে ঘরেই করেছি ব্রেকফাস্টটা। তো যাই হোক, এখন মেঘলা ওয়েদার পুরো, আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকটা পুরো মেঘলা ওয়েদার। এই সময় যদি পাহাড়ে আপনারা আসেন, এরকম মেঘলা ওয়েদারই পাবেন, ক্লিয়ার ওয়েদার পাবেন না। তো ছুটি কাটানো এবং রেস্ট করার জন্য যদি দুদিনের জন্য আসতে চান, তাহলে অবশ্যই ওয়েলকাম। তো রুম ট্যুর আমাদের একটু করে দিই আপনাদের। তো এই হচ্ছে প্রথম রুম আমরা যেটাতে ছিলাম, এই হচ্ছে আমাদের রুম। এখানে দুটো ডাবল বেড রয়েছে প্রত্যেক রুমে, তো এক একটা রুম চারজন মিলে শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে কস্টিংটা আসে সেটা সেম, পার হেড কস্টিং হয় এখানে, রুম বেসিসে কস্টিং হয় না। তো এটা হচ্ছে ওয়াশরুম, ডিসেন্ট, এবং বাথরুমে গরম জলও রয়েছে। শুধু গরম জলটা আপনি যখন ইউজ করবেন, ব্যবহার করবেন বলে দিতে হবে। আর এখানে সবাই রিকোয়েস্ট করে যে আপনি জল যেন অপচয় না করেন, কারণ পাহাড়ের ওপরে জল খুবই দুর্লভ একটা জিনিস, তাই তো? তো এই রাস্তাটাও খুব সুন্দর হয়েছে, আমরা কালকে রাত্রিবেলা একটু এই রাস্তাটা হাঁটতে বেরিয়েছিলাম। তো এই রুম ট্যুরটাও দেখাই, সেমই রুম আপনারা দেখতেই পাচ্ছেন। এই রুমটাতেও প্রত্যেক রুমেই দুটো করে ডবল বেড, তো চারজন মিলে আরামসেই থাকতে পারেন। এইটা হচ্ছে টয়লেট। তো চলুন নিচে যাওয়া যাক, এই হচ্ছে সিঁড়ি কাঠের, আমরা উপরে ছিলাম যেহেতু। তো এসে গেছি এইখানটায়, সকালবেলাও আপনারা বসে এনজয় করতে পারেন, খুবই ভালো জায়গা। এই দেখুন, এরা হচ্ছে সিকিমের বাসিন্দা,
হ্যালো গাইস, বলুন। শুধু মেয়েরা মোয়া হয় না, ছেলেরাও হয়, ঠিক আছে? তার উদাহরণ হচ্ছে আমরা, এখানে আমাদের উপরে অলরেডি ট্রায়াল প্যাক চলেছে। ওর কিন্তু মুখের কালার পাল্টে গেছে, গিনিপিগ মুখের কালার পাল্টে গেছে। যখন বউ মোয়া হয় তখন বরকে এরকম হতে হয়, আমরা দেখে নাও। ভালো লাগছে, লিপস্টিকটা একটু পরে নে, ভালো লাগছে। এটা কি বোঝা যাচ্ছে পুরো? না না, ঠিক আছে, তুই একটু জিঞ্জা একটু রেসপন্ড না। আবার কি যে এই তো আমরা ওইটা করি না একটা দুনিয়া কি বাতে বাতে ভুল কে, এগুলো সব ইউটিউব চ্যানেলে দেবো। না 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 না, চল আমরা করি। আরে তা তোরা নাচ, আমরা ভিডিও করি। কত ফুর্তি, আমি ভিডিও করি। এখানে একটা ছোট্ট বাগান আছে, আমার বাগানটাও দেখাই আপনাদেরকে। সুন্দর ফুল হয়েছে দেখুন। এদিকটা দিয়েও নামা যায়, চলুন একটু নিচের দিকে যাই। হ্যাঁ, তো নিচে নেমে পড়েছি। এই হচ্ছে হোমস্টেটা আপনি দেখতে পাচ্ছেন, লা নেচার হোমস্টে, আপনারা এসে থাকতেই পারেন। আর এই কুকুরগুলো, তারা কিন্তু আমাদেরকে ভীষণ পছন্দ করছে। কালকে আমরা যে রাত্রিবেলা হাঁটতে বেরিয়েছিলাম, সেখানে একজন কুকুর আমাদের সঙ্গে গেছিল। তো চলুন একটু হাঁটতে হাঁটতে যাই। এখানে দেখুন গাড়িগুলোকে ফেলে দেওয়া হয়েছে একদম তলায়। এখানে অনেকগুলোই হোমস্টে আছে, আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা আপনাদের দেখালাম, আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, আরও হোমস্টে রয়েছে। এই কুকুরটি আমাদের সঙ্গে গেছিলো, এ আমাদের সাথে গেছিলো কাল, বুঝলে? তবে নর্থ বেঙ্গলে এরকম অনেক আরও অফবিট প্লেস রয়েছে যেগুলো ক্রমশ ডিসকভার্ড হচ্ছে ব্লগার্সদের জন্য, ট্রাভেলার্সদের জন্য। তো যত অফবিট প্লেসে, আমার যেমন পার্সোনালি অফবিট প্লেস ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি একটু অফবিট প্লেসে বেড়াতে পছন্দ করি। এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে একটু, দেখুন। পাখি ডাকছে। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম কালকে, ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন। আমার একটা ইচ্ছা যেরকম জঙ্গলের মধ্যে টেন্ট নিয়ে থাকার, এসে যেরকম আমরা পুরুলিয়া বাঁকুড়াতে থাকি, নর্থ বেঙ্গলে সেটা সব জায়গায় অ্যালাউড কিনা জানি না, তবে খোঁজ লাগালে নিশ্চয়ই হয়। তো যাই হোক, চলুন একটু ওদিকে সবাই ডাকছে, যাওয়া যাক। দেখুন ফটোগ্রাফারের গায়ে কাঁধে প্রচুর দায়িত্ব। ঘাটটা নামাতে হবে তোমাদের, হচ্ছে না? এখানে আমি একজন ক্যামেরাম্যান, ওই ওপরে দেখুন একটা কাপল, এর পেছন দিকে আর একটা আছে মাউন্টেন। আমরা এখন ওপরে পাইন বনের দিকে যাচ্ছি, এই সিঁড়িটা দিয়ে। আপনারাও যেতে পারেন এখানে এলে, এই যে সিঁড়িটা উঠে গেছে এটা দিয়ে আমরা ওপর দিকে যাব। ওপরে পাইনের জঙ্গল, সেখানেও দেখবো কিছু যদি ছবি তোলা যায়। এটা হচ্ছে আমাদের হোমস্টের ছাদ, এই ছাদেও আপনারা এসে বসতে পারেন বিকেলবেলা। দূরে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছেন, তার উপর কালো মেঘ। কালকে যেমন বৃষ্টি হয়েছিল, আজকেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। কিন্তু যাই হোক, চলুন যাওয়া যাক উপরে, অনেকটাই সিঁড়ি আছে। আরে 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 আরে
এখানে আরেকটি রিসর্টের নাম্বার আপনাদের দিয়ে দিই, মাউন্টেন ভিউ রিসর্ট। এই রিসর্টটা মাউন্টেন ভিউ, এটা আরও একটু উপরে, এখানেও থাকতে পারেন, এখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যায়। চলুন এই সিঁড়ি দিয়ে আমরা পাইনের জঙ্গলে যাই। এই দেখুন তিনজন মেঘ বালিকা, একজন নাবালিকা, সরি এদিকে মেঘ নাবালিকা, দাঁড়াবি। তো আজকে আপনাদের দেখাই, এইটি হচ্ছে মাউন্টেন ভিউ রিসর্ট, যেটা আমাদের রিসর্টের ওপরে বা আমাদের হোমস্টের ওপরে। এটাতে এসে আমার মনে হয় থাকাটা অনেক বেটার অপশান, কারণ এখান থেকে ভিউ আরও সুন্দর দেখতে পাবেন। এই দেখুন, তো যাই হোক আমরা আরও উপরে যাব, চলুন যাওয়া যাক। পাইনের জঙ্গল, যেটা এখানকার ক্লাসিক সিগনেচার। তো এখানে এখন তো বর্ষা, এই বর্ষার সিজনে জঙ্গলে যাওয়াটা খুব একটা ভালো না, প্রথম কথা সাপ, আর দ্বিতীয় যেটা সাপের থেকেও বেশি সেটা হচ্ছে এখানে জোঁক। তো কালকে আমার পায়ে দুটো জোঁক ছিল, আটকে ছিল, তো রুমে ফেরার পর দেখি পা থেকে একটু ব্লিডিং হচ্ছে, তো তারপর জোঁকগুলোকেও পাওয়া গেছিলো, তাদেরকে বাইরে ফেলে দেওয়া হলো। তো আমরা রাত্রিবেলা জাস্ট 10-15 মিনিটের জন্য হাঁটতে বেরিয়েছিলাম এবং রাস্তা দিয়েই, এবং তাতেই কিন্তু জোঁক পায়ে চলে এসেছে। সেই জন্য বর্ষাকালে জঙ্গলে হাঁটবেন যদি সবসময় জুতো শু পরবেন, খালি পায়ে বা ওপেন যে জুতোগুলো, যেগুলো ওপেন থাকে সেগুলো পরবেন না। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে জঙ্গলে এসে বসবেন না, ঠিক আছে, কাগজ পেতে হোক বা কিছু পেতে হোক, জঙ্গলে বসবেন না বর্ষাকালের সিজনটায়। চলুন এই দিকটা একটু ঘুরে দেখি, এই রাস্তাটা খুব সুন্দর। গোবরের গন্ধ পাচ্ছি, মানে এখানে গরু আছে, গরুরা আসে এই রাস্তায়, বুঝতে পেরেছেন? গরু ছাড়া এখানে অন্যান্য প্রাণী বলতে পোষা কুকুররা রয়েছে, এছাড়া কিছু বন্য জন্তু আশা করি আছে। এখানে দেখুন একটা সিঁড়ি উঠে যাচ্ছে, এই যে এই সিঁড়িটা, এটা দিয়ে কিন্তু জঙ্গলে ওঠা যায়। এই যে দেখতে পাচ্ছেন ধাপ ধাপ কাটা আছে, এইটা দিয়ে পুরো জঙ্গলে যাওয়া যায়, জঙ্গলে যাওয়ার রাস্তা। ওই যে দূরে, কিন্তু এখন যাওয়াটা খুব একটা সেফ নয় জোঁকের কারণে, যদিও আমি জুতো পরে আছি তবুও। একদম খটখটে গ্রীষ্ম বা শীতকাল জঙ্গলে যাওয়ার জন্য সবচেয়ে উপযোগী। পাহাড়ে এসে যতটা চেষ্টা করবেন হাঁটা যায় তত আপনার শরীরের জন্য ভালো। অনেকেই আমি দেখেছি যে পাহাড়ে এসে সবসময় গাড়ি করে তারা ঘোরাফেরা করে, কিন্তু সেটা আমার মতে ভালো নয়। পাহাড়ে আসছেন, বুক ভরে অক্সিজেন নেবেন, হাঁটাচলা করুন, শরীরের এক্সারসাইজও হবে। এগুলো তো এক্সপিরিয়েন্স, ইউটিউবে সবাই দেখবে, নেই তো? জুতোটা দেখি, জুতোটা তুমি আমাকে বকলে কেন? ব্যাস, তো গাইস সেটাই বলছিলাম যে এখানে একটুখানি দাঁড়িয়ে ছবি তুলছে তাতেই কিন্তু জোঁক চলে আসছে, বর্ষাকালের সিজন এখন। ওই দেখো জোঁক দেখাচ্ছি আপনাদের, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, না না ঠিক আছে, পাটা ছেড়ে নে, জুতো দিয়ে উপরে উঠবে, এই দেখুন। আরে তো
তুমি একবার জুতোটা খোলো না, জুতোটা খোল, জুতোটা হাত দিয়ে পারবি না, কথা শোনে না একদম। ওই যে ওই যে ওইটার উপরে, ওই জুতোর উপরে, এই ওই দেখো, আমি নিচে যাচ্ছি চলো। এখানে একটা জোক ছিল কিন্তু, ওই যে তুষির পায়ের কাছে, তুষির পায়ের কাছে, এই যে এখানে একটা, এই যে তুষির পায়ের কাছে একটা জোক, ওই যে ওই একটা প্রচুর, এটা সিজি নেই, এই যে এখানে একটা, এখানে একটা, তুমি একটু করে খুলে দেখে নাও না এখানটা বসে, ও মরে না দোলে দিল, নুন দিতে হয় না, হ্যাঁ চলো। তো বন্ধুরা যেটা বলছিলাম, এইটুকু দাঁড়িয়েছে তাতেই প্রচুর জোক, প্রায় পাঁচ ছটা সাতটা জোক পায়ে ঢুকে গেছে। তো সেই জন্য বর্ষাকালে আর কি একটু সেফটি মেনটেন করাটা খুব জরুরি। এখন জোকের আতঙ্কে আমরা হাঁটতে চলেছি, চলুন যাওয়া যাক একটু সামনের দিকে, রোদ উঠে গেছে, এই তো রোদ এসছে, এবার দেখতে পাবি অসুবিধা নেই, একটু আমরা হাঁটতে বেরোই চলুন। শুধু ঢাকা জুতো পরবেন, এবং আমি যেরকম করে নিয়েছি এখানে মোজাটাকে দেখুন, এইরকম করে নিলে কিন্তু আপনার চামড়ার ভেতর ঢুকতে পারবে না জোক, এই দেখেছেন, এরমভাবে যদি সক্সটা লক করে দেন তাহলে আর সমস্যা হবে। তো আমার কালকে যে দুটো জোক পায়ে রক্ত খাচ্ছিল অনেকক্ষণ আঙুলের ফাঁকে, সেখানে এখনও স্পষ্ট দাগ আছে সকালবেলা দেখলাম। তো যখন ওরা রক্তটা খায় তখন বোঝা যায় না, কারণ ওরা একটা এনজাইম আপনার ইনজেক্ট করে দেয়, তাতে অনেকটা অ্যানাস্থেসিয়ার মতো কাজ করে। যাই হোক চলুন যাওয়া যাক, অনেকটাই হাঁটছি জঙ্গলের রাস্তাতে, জোকরা ভয় পেয়ে চলে গেছে, চলুন যাওয়া যাক। সেলেরি গ্রামের সেই জঙ্গল, ইয়েস, ধরে যাবে তত গেলে, যেখানে আমরা হেঁটে চলেছি, এইখানে নিস্তব্ধ চারদিক এবং প্রচুর পাখির আপনারা আওয়াজ শুনতে পাবেন, তো এইটা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। এই দেখুন রাস্তাটা আপনাদেরকে দেখাই, তো চলুন আবার ফেরা যাক, কারণ অভিষেকরা বেরিয়ে যাবে আজকে, ওদের কালকে ট্রেন আছে সকালবেলা, তো ওরা আজকে এনজিবি চলে যাবে, তো ওদের সাথে একবার লাস্ট দেখা হয়ে যাবে। আমরা এখন ফিরতে মোটামুটি লাগবে হলো আধা ঘন্টার উপর, শুনতে পাচ্ছেন পাখিদের আওয়াজ, প্রচুর পাখি ডাকছে।